রাজনৈতিক সংলাপে জাতীয় পার্টিকে ডাকা না ডাকা অন্তর্বর্তী সরকারের ব্যাপার, তবে গণহত্যার দায় তাদের উপর চাপানো খুবই দুঃখজনক বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বলেন, শুধু আওয়ামী লীগ না, কোনো দলকেই নিষিদ্ধ করার পক্ষে নন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে অন্তর্বর্তী সরকার। এতে ছোট ছোট রাজনৈতিক দলগুলো যোগ দিলেও জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি। সোমবার বিকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বন্ধুকে শত্রু বানানোর চেষ্টা করছে, এ কারণেই প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না। আমাদের আপত্তি হলো, আমাদেরকে ডাকবেন না কিন্তু একটা দোষ দিয়ে যে আমরা স্বৈরাচারের ফেসিবাদের দোষর আমরা গণতন্ত্রের পক্ষে কাজ করেছি, এইটা আমার দেখে খারাপ লাগে। এটা তো ঠিক না, এ সমন্বয় কিন্তু সরকার নয়। এখন ওনারা সরকারের কী পর্যায়ে কীভাবে রিপ্রেজেন্ট করেন আমি ঠিক জানি না। বন্ধুকে শত্রু বানানোর ব্যবস্থা করা হচ্ছে এবং বিভিন্নভাবে একেবারে অযোচিতভাবে বা যেটা প্রয়োজন নাই সেরকম ভাবে অনেক মানুষকে শত্রু হিসাবে চিহ্নিত করা হচ্ছে, শত্রু সৃষ্টি করা হচ্ছে। তিনি আরো বলেন, কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় জাতীয় পার্টি, তবে কেউ অপরাধ করলে তাকে বিচারের আওতায় আনতে হবে। আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই, আর এটাও সত্য যে শেখ হাসিনা যেটা করেছে এটার দায়ভার আমি মনে করি আওয়ামী লীগের সব রকম নেতা কর্মীর ঘাড়ে পড়ে না, যদি কারো অপরাধ থাকে তাকে বিচার করুন। 7 মার্চ শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি জানিয়ে জি এম কাদের বলেন, ইতিহাসের সাক্ষী হিসেবে এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে রাখা উচিত ছিল। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখা উচিত। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।